কুয়াশাভরণ নির্দিকে আপনি লিখেছেন সাওল মাসের ছয় রোজার রাখার সময় যদি মধ্যে শুক্রবার চলে আসে তাহলে রোজার কী হবে এতে কোনো অসুবিধা নেই শুধু শুক্রবার হিসাবে আপনি রোজা রাখলে সেটা নিষিদ্ধ কিন্তু সবালে ছয় রোজার মাঝে যদি শুক্রবার এসে যায় সেটা রমজান রোজার মাঝে যেরকম শুক্রবার আসলে কোনো অসুবিধা নেই বা কখনো মহারমে দশ তারিখ রোজার মধ্যে শুক্রবার পড়ে গেলো সেটাতে যেরকম কোনো অসুবিধা নেই সবালে ছয় রোজার মধ্যেও শুক্রবার পড়ে গেলে তাতে কোনো অসুবিধা নেই শুধু শুক্রবার হিসাবে রোজা রাখলো সেটা হাদিসে নিষিদ্ধ এবং সুমন এআইডি থেকে আপনি লিখেছেন খাবারের শুরুতে বিস্মিল্লা বললে পরে আর তরকারি বা ভাত প্লেটে নিতে বিস্মিল্লা বলতে হবে বা অন্য কেউ ভাত বা তরকারি প্লেটে দিয়ে দিলে পুনরায় কি বিস্মিল্লা পড়তে হবে খাবারের শুরুতে যদি বিস্মিল্লা আপনি বলেন তাহলে সেক্ষেত্রে নতুন করে ভাত বা তরকারি প্লেটে আসলে সেটা খেতে আলাদা বিসমিল্লা না বললেও চলবে তবে যিনি দিচ্ছেন তিনি বিস্মিল্লা বলেই দিবেন সেটি তার কর্তব্যের অংশ কারণ প্রত্যেকটা কাজের শ্রুতি বিশ্বনা করা উচিত দেওয়া উচিত বিছমলা পড়া উচিত তিনি দিচ্ছেন এটা নতুন একটা কাজ কিন্তু আপনি খাবার শুরু করেছেন শুরুতে বিশ্বলা পড়েছেন মাঝখানা বিশমলা না বললেও চলবে ইনশাআ আল্লাহতে আল্লাহ যদি প্রত্যেক লোকমালকে আপনি বিছলা পড়তে পারেন প্রতিটা জিনিস ধরার সময় নিয়ে আসলে সেটা ভালো আলহামদুলিল্লাহ